যে এই রাইস কুকার গুলোতে একটা কিন্তু দুর্দান্ত ধামাকাদার অফার প্রাইস থাকবে। তো চলুন আমরা অফার প্রাইসটা কিন্তু একটু জেনে নেই। এই রাইস কুকারটি আমার প্রিয়, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রান্ত এক্সপ্লেনেশন। তো আমার সামনে আপনারা ওয়ালটনের কিছু রাইস কুকার দেখতে পাচ্ছেন। তো ওয়ালটন রাইস কুকার আমরা কেন কিনবো? একটি রাইস কুকার কেনার আগে অবশ্যই মাথায় রাখতে হবে চারটি বৈশিষ্ট্য থাকা দরকার সেই রাইস কুকারের। এই রাইস কুকারও যদি চারটি বৈশিষ্ট্য থাকে তাহলে আমরা সেই রাইস কুকারটিকে ভালো বলতে পারি। তো চলুন দেখা যাক ওয়ালটন রাইস কুকারে এই চারটি বৈশিষ্ট্য আছে কিনা, এবং কিন্তু এই রাইস কুকার গুলো একটি ধামাকা অফার প্রাইস থাকবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তো ওয়ালটন রাইস কুকার আপনাদের জন্য কিনা ঠিক হবে কিনা সকল বিস্তারিত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমি থাকছি আপনাদের সাথে প্রান্ত, এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল প্রান্ত এক্সপ্লেনেশন। চারটি বৈশিষ্ট্যের মাঝখানে সর্বপ্রথম যেটি হলো বিদ্যুৎ সুরক্ষা। আপনি যে রাইস কুকারটি ক্রয় করছেন সেটাতে বিদ্যুৎ সুরক্ষা আছে কিনা সেটা কিন্তু জানা খুবই জরুরি। অনেক সময় আমরা অনেক ঘটনা গ্রামেগঞ্জে শুনে থাকি যে রাইস কুকার থেকে বিদ্যুৎ আকৃষ্ট হয়েছে। তো এই রাইস কুকার গুলো বিদ্যুৎ সুরক্ষা আছে কিনা তো আমরা এটা দেখবো। আমরা এই রাইস কুকারে কারেন্টের লাইন দেবো, লাইন দেওয়ার পর আমি সরাসরি হাত দিয়ে রাইস কুকারে ধরবো, দেখবো যে বিদ্যুৎ সুরক্ষা এটাতে আছে কিনা। তো চলুন ভিউয়ার্স দেখা যাক, এটা হলো এটার কেবল। আমি বাটিগুলো সরিয়ে নিচ্ছি, সরিয়ে নেওয়ার পর আমি এখানে লাইন দিব। এখানে কেবল রয়েছে, লাইন দেওয়ার পর এই দেখেন এখানে কিন্তু হলুদ বাতি অন হয়েছে, মানে রাইস কুকারে লাইন পেয়েছে। তো আমি এখানে কয়েলে চাপ দিব, চাপ দিয়ে লাইন দিব। এখানে এই যে লাল বাতি হয়েছে, হয়তো বেশি আলোর কারণে দেখা যাচ্ছে না, কিন্তু আমি কিন্তু ডিরেক্টলি কয়েলের ভিতরে ধরে আছি, কয়েলটা হিট হচ্ছে এখন, কিন্তু আমাকে কিন্তু বিদ্যুৎ আকৃষ্ট হচ্ছে না বা কারেন্টের কোনো সমস্যা হচ্ছে না। তো এই রাইস কুকারে রয়েছে সর্বোচ্চ বিদ্যুৎ সুরক্ষা। আপনি যদি রান্না বান্না করার সময় ভুলে ভিতরে হাতও দিয়ে দেন তাহলেও কিন্তু এই রাইস কুকারে বিদ্যুৎ আকৃষ্ট হবে না। সেকেন্ড, সেটা হলো সর্বোচ্চ ধারণ ক্ষমতা সম্পন্ন পট। আমরা যে এই পটগুলো এখানে দেখতে পাচ্ছি এবং তা 100% সঠিক পরিমাপ এবং ISO সার্টিফাইড। এই পটগুলোতে যে এটাতে লেখা আছে 3 লিটার, এটাতে আপনি সম্পূর্ণ 3 লিটার পরিমাণই কিন্তু এখানে পেয়ে যাবেন। আমরা বাজারে অনেক লো কোয়ালিটি রাইস কুকার দেখে থাকি, সেইখানে লেখা থাকে একটা পরিমাপ একটা, কিন্তু আসলে পরিমাপ থাকে আরেকটা। লেখা থাকে 2.8, কিন্তু আমরা বাসায় নিয়ে দেখি 2.2, 2.3 বা 5 এইরকম পরিমাণ থাকে। এটা কিন্তু একটি বিশাল সমস্যা। তো এটাতে আমরা পেয়ে যাচ্ছি 100% সঠিক পরিমাপ এবং ISO সার্টিফাইড। এছাড়াও আমরা যদি এই বাটিগুলো দেখি, এই বাটিগুলোতে রয়েছে কিন্তু ননস্টিক কোটিং করা রয়েছে। ননস্টিক কোটিং করা থাকারও কিন্তু আপনি যখন বাটটা রান্না করবেন তখন কিন্তু এটাতে পুড়ে ধরবে না বা লেগে ধরবে না। এবং আপনারা এখানে পেয়ে যাচ্ছি দুইটা বাটি, দুইটা বাটিতে আপনারা একটাতে ভাত রান্না করতে পারবেন এবং আরেকটিতে কিন্তু তরকারি রান্না করতে পারবেন, চাইলে অনায়াসে সেটাই করতে পারবেন। এবং এই কোটিং থাকার কারণে কিন্তু তরকারি রান্না করলেও এটাতে পুড়ে ধরবে না। তো এই বাটিগুলো খুব উন্নত কোয়ালিটির আমরা পেয়ে যাচ্ছি। চলুন আমরা এখন তৃতীয় বৈশিষ্ট্য যেটা নিই, সেটি হলো এই পটগুলো যে আমরা পাচ্ছি এই পটগুলো ফুড গ্রেড পট কিনা। আমরা বাজারে অনেক নিম্নমানের রাইস কুকার দেখে থাকি যে রাইস কুকারের পটগুলো ফুড গ্রেড হয় না। তা খাবার রান্না করানোর সময়, খাবার রান্না করার সময় অনেক সময় সেই পটগুলো থেকে অনেক বিষাক্ত ধাতব পদার্থ আমাদের খাবারে মিশে যায়, এবং এই ধাতব পদার্থ খাবারে মিশে যাওয়ার কারণে কিন্তু আমরা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ি। তো এই পটগুলোতে যে ধাতব পদার্থ ইউজ করা হয়েছে বা এই পটটি 100% ফুড গ্রেড পট কিনা সেটিও কিন্তু আমাদের জানা উচিত। তো এইখানে যে পটটি ব্যবহার করা হয়েছে এটি 100% ফুড গ্রেড পট এটা, এবং FDA অ্যাপ্রুভ। এখানে আপনারা ইউজার ম্যানুয়ালে সমস্ত তথ্যগুলো পেয়ে যাবেন। তো এছাড়াও এই পটগুলোর বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই শক্তপোক্ত এবং মজবুত। ফোটার হাত থেকে যদি পরেও যায় এত সহজে আপনার ইয়ে হবে না, বাঁকা হবে না, বেশ শক্তপোক্ত। চতুর্থ বৈশিষ্ট্য হলো সারা বাংলাদেশ নিরবিচ্ছিন্ন সার্ভিস। আমরা যে রাইস কুকারটি বা যে পণ্যটি ক্রয় করতেছি সেটা আমরা পরবর্তী সময়ে আফটার সেল সার্ভিস পাবো কিনা এটাও কিন্তু জেনে রাখা খুবই জরুরি। কেননা একটি রাইস কুকার আমি ক্রয় করলাম, ইলেকট্রিক যন্ত্রপাতি অবশ্যই দেখা যাচ্ছে 2-3 মাস পরে নষ্ট হতে পারে, এটা স্বাভাবিক। সেক্ষেত্রে কোম্পানি আমাদেরকে সার্ভিসটা দিচ্ছে কিনা এটা কিন্তু খুব জরুরি। তো আমরা এই ওয়ালটন রাইস কুকারে পেয়ে যাচ্ছি সারা বাংলাদেশ হোম সার্ভিস। আপনার যদি কোনো রাইস কুকার ক্রয় করার পর সেটি সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু কোম্পানির একজন প্রতিনিধি আপনার বাড়িতে গিয়ে আপনার সমস্যাটি সমাধান করে দিয়ে আসবে। আপনি হটলাইনে কমপ্লেন করার 72 ঘন্টা বা 3 দিনের মাঝেই, এর আগে ওরা তো 48 ঘন্টার মাঝখানে যায়, সর্বোচ্চ সময় নিয়ে থাকে 72 ঘন্টার মাঝখানে আপনার সমস্যাটি সমাধান করে দিয়ে আসবে। তো এই যে চারটি বৈশিষ্ট্য আমি আপনাদেরকে বললাম, একটি রাইস কুকারে এই চারটি বৈশিষ্ট্য অবশ্যই থাকা চাই। আমরা অন্যান্য যে রাইস কুকারগুলো ক্রয় করে থাকি যেমন অন্য কোম্পানিগুলো, সেগুলো কিন্তু সার্ভিস নিতে গেলে দেখা যাচ্ছে আপনি যে এলাকার শোরুম থেকে রাইস কুকারটি ক্রয় করেছেন নষ্ট হলে সেই এলাকার শোরুমে নিয়ে যেতে হয়। কিন্তু কোনো কারণে আপনি যদি রাইস কুকারটি দিয়ে স্থানান্তর করেন, ধরেন আপনি থাকেন নইলো ময়মনসিংহ, আপনি পরে ঢাকাতে চলে গেলেন, সেক্ষেত্রে তো আপনি
রাইস কুকারটি যদি প্রবলেম হয়, ঢাকা থেকে তো আর ময়মনসিং সার্ভিসের জন্য নিয়ে আসবেন না। সেক্ষেত্রে এমন প্রোডাক্ট ক্রয় করুন বা এমন রাইস কুকার ক্রয় করুন যেটা আপনার সার্ভিসটা হোম সার্ভিস দিবে। আপনি ধরেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি থাকেন তাহলে সার্ভিস সাথে সেখানেই চলে যায়, এটিও কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এখন চলুন আমরা এই রাইস কুকারগুলোর আনবক্সিং বা এগুলোর সাথে কি কি পাচ্ছি এটা একটু দেখে নেই। আমরা এই রাইস কুকার সাথে একটি কাঁচের ঢাকনা, একটি স্টেনলেস স্টিলের স্টিমার, এটি স্টেনলেস স্টিল হওয়ার কারণে মরিচা ধরার সম্ভাবনা নেই, এবং আমরা পেয়ে যাচ্ছি এখানে ইউজার ম্যানুয়াল প্লাস ওয়ারেন্টি কার্ড, এবং আমরা পেয়ে যাচ্ছি একটি স্পুন এবং একটি ছোট পট চাল মাপার জন্য, এবং আমরা পেয়ে যাচ্ছি একটি পাওয়ার কর্ড। এগুলো সাইডে সরিয়ে রাখলে আমরা পেয়ে যাচ্ছি দুটি অ্যালুমিনিয়ামের বাটি, যেটাতে নন স্টিক কোটিং করা আছে। তো নন স্টিক কোটিং করার যে সুবিধা, যেটা তো আপনাদেরকে বলেছি আমি, যে ভাত বা তরকারি যে রাইস রান্না করুন কখনো পরে ধরবে না। এরপরে আমরা মূল পটটি পেয়ে যাচ্ছি। মূল পটে এখানে আমরা কয়েল দেখতে পাচ্ছি, কয়েলটি হলো 1000 ওয়াটের, এবং মাঝখানে ম্যাগনেট, এবং এই যে বডিটি আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু জয়েন্টলেস বডি। তো জয়েন্টলেস বডির কিন্তু বেশ সুবিধা রয়েছে, অনেক সময় যে বডিগুলোতে জয়েন্ট থাকে এই যে মরিচা ধরে যায়, খুব সমস্যা দেখা দেয়। এটা শুধু নিচে একটি জয়েন্ট, এই নিচে শুধু পালোটা। এছাড়াও আমরা এই সাইডে স্টিল, ভেতরেও এখানেও স্টিল এবং এই বাইরেও স্টিল পেয়ে যাচ্ছি। আর একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, ভাত রান্না করে সবসময় কিন্তু মনে রাখবেন এই ভিতরে যাতে পানি না দেয়। যখনই ভাত রান্না করবেন অবশ্যই এই পটের নিচের অংশটুকু খুব সুন্দর করে মুছে শুকনো অংশটুকু এখানে দেবেন, কারণ এখানে পানি গেলে কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনাটা বেশি হয়। তো এটা কিন্তু মনে অবশ্যই মনে রাখবেন। তো ভিডিওর প্রথমেই আমি আপনাদেরকে অফার প্রাইসের কথা বলেছিলাম, এখন চলুন অফার প্রাইসটা আমরা একটু জেনে নিই। এটি হলো ওয়ালটনের 3 লিটার একটি রাইস কুকার, এটির MRP হলো 3710 টাকা, আপনার অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র 3200 টাকায়। এটি হলো ওয়ালটনের 2.8 রাইস কুকার, এটির MRP হলো 3670 টাকা, আপনারা এটি অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র 3150 টাকায়। এটি ওয়ালটনের 2.2 একটি রাইস কুকার, এটির MRP হলো 3320 টাকা, আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 2890 টাকায়। এটি 1.8 একটি রাইস কুকার, এটির MRP হলো 2920 টাকা, আপনারা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র 2550 টাকায়। তো এই রাইস কুকারগুলো কিভাবে ক্রয় করবেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমো নাম্বার আছে, সেটা দিয়ে আপনারা চাইলে ওইখান থেকে অর্ডার করতে পারেন। এছাড়াও ডিসক্রিপশনে দোকানের নাম ঠিকানা এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইলো, সেখান থেকে চাইলে যোগাযোগ করে আপনারা এই রাইস কুকারগুলো পারচেস করতে পারেন। তো এই ছিল এই রাইস কুকারের অফার প্রাইস, আপনারা এখন যদি ভালো লাগে তাহলে অর্ডার করতে পারেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানান, এবং এই ধরনের অফার প্রাইস প্লাস রিভিউ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।